আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, হোমিওপ্যাথি চিকিৎসা আপনাদের প্রত্যেককে জানা স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ মুক্তিদানব। আজ আপনাদের সামনে এসেছে একটা নতুন ভিডিও দিয়ে, নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো বন্ধুরা, আজকের বিষয় হলো ওয়ার্ম বা কৃমি নিয়ে। তো আজকে জানাবো এই কৃমি হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে, আর কৃমি হলে কি কি লক্ষণ প্রকাশিত হয়, আর কৃমির কারণে কি কি সমস্যা আমাদের হয়ে থাকে, এবং পরিশেষে জানিয়ে দেবো এই কৃমি থেকে পরিত্রাণের জন্য কার্যকরী কি কি হোমিওপ্যাথিক মেডিসিন আমরা প্রয়োগ করতে পারি। তো বন্ধুরা, যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিশ্চয়ই লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং তার পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন নেক্সট টাইম আমার লেটেস্ট ভিডিওর আপডেট আপনারা সহজে পেয়ে যেতে পারেন। আমরা সকলে জানি যে কৃমি এক প্রকার পরজীবী যা মানুষের দেহ অভ্যন্তরে বাস করে বিভিন্ন প্রকার রোগ জীবাণু সৃষ্টি করে থাকে। কৃমি মানুষের অন্ত্রের মধ্যে এবং মলদাতে থাকে এবং বিভিন্ন উপায়ে এরা মানুষকে আক্রমণ করে। কৃমি ধীরে ধীরে বংশ বিস্তার করে এবং অন্ত্রের মধ্য থেকে রক্ত শোষণ করে নেয়। কৃমি সৃষ্টির পিছনে অনেক কারণ রয়েছে, যেমন শিশুদের নানা প্রকার জিনিস মাটি থেকে তুলে খাওয়া, মিষ্টি খাওয়া, অন্ত্রের মধ্যে মল কিছুদিন আবদ্ধ থেকে সেটা পচে যাওয়া ইত্যাদি কারণে কৃমি জমে। এছাড়াও আধোয়া কাঁচা ফলমূল, শাকসবজি ও পচা পচা মাংস, রোগাক্রান্ত পশুর মাংস ইত্যাদি খেলে তা থেকে কৃমির ডিম বা লার্ভা পেটে প্রবেশ করে কৃমির জন্ম দেয়। বন্ধুরা, কৃমি মোট চার প্রকারের হয়ে থাকে, সেটা হলো সুতা কৃমি, কেঁচো কৃমি, হুক কৃমি এবং ফিতা কৃমি। কৃমি হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছু সহজ সহজ লক্ষণ রয়েছে, যেমন পেটে বেশি কৃমি হলে দুর্বলতা দেখা দেয়, মাথা ঘোরায়, হজম শক্তির বিঘ্ন ঘটায়, ছোটদের কৃমি হলে দাঁত কড়মড় কড়মড় করে, ছোটরা রোগাটে এবং ফ্যাকাশে হয়ে পড়ে, নাক চুলকায়, আর বড়দের হলে ঘন ঘন থুতু ফেলে, নাক চুলকায়। ফিতা কৃমি হলে রোগী তাড়াতাড়িভাবেই রক্তহীন হয়ে পড়ে। এছাড়াও ল্যাবরেটরিতে মল পরীক্ষা করলে পেটে কৃমি আছে কিনা এবং সেটা কোন জাতের কৃমি তা জানা যায়। তো বন্ধুরা, এবার জানিয়ে দেবো এই কৃমি থেকে পরিত্রাণের জন্য কার্যকরী কি কি হোমিওপ্যাথিক মেডিসিন আমরা প্রয়োগ করতে পারি। প্রথম কার্যকরী মেডিসিনটির নাম হলো সিনা সিক্স। সিনার ফার্স্ট লক্ষণ হলো শিশু ঘুমন্ত অবস্থায় হঠাৎ চমকে ওঠে, বমি বমি ভাব দেখা যায়, নাক চুলকায়, মলদাঁত সুড়সুড় করে, পেট খামছায়, রাক্ষুষে ক্ষুধা বৃদ্ধি পায়, আবার অক্ষুধাও লাগে। শিশুর জিহ্বা পরিষ্কার থাকে, বড়দের চোখের চারিদিকে কালো দাগ পড়ে। এরকম লক্ষণ সমূহ যদি কোনো রোগীর মাঝে পাওয়া যায় তবে আমরা সেখানে নিঃসন্দেহে সিনা প্রয়োগ করতে পারি। সিনা সিক্স পরের মেডিসিন বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা করে দিনে 2 বার আর ছোটদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 2 বার বেশ কিছুদিন খেতে হবে। কৃমির জন্য আরেকটি কার্যকরী মেডিসিনের নাম বলবো, সেটা হলো স্যান্ডোনাইল সিক্স। কৃমি নিধনের জন্য স্যান্ডোনাইল একটি বিশেষ কার্যকরী ঔষধ। এটার লক্ষণ কিন্তু অনেকটা সিনার মতো, তবে সিনায় কাজ না হলে ঠিক তখনই এই স্যান্ডোনাইল প্রয়োগ করতে হয়। স্যান্ডোনাইল সিক্স বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা করে দিনে 2 বার খাবে আর ছোটদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 2 বার এভাবে 1 সপ্তাহের মতো সেবন করতে হবে। কৃমির জন্য আরেকটি বিশেষ ঔষধ হলো ফিলিক্সমাস সিক্স। এই ফিলিক্সমাস লম্বা এবং ফিতা কৃমির জন্য উপযোগী ঔষধ। রোগীর তলপেটে সুলুনি ব্যথা হয়, চোখের চারিদিকে নীল বর্ণের দাগ পড়ে, সবসময় নাক চুলকায় ইত্যাদি লক্ষণে ফিলিক্সমাস প্রযোজ্য। ফিলিক্সমাস সিক্স পাওয়ার ঔষধ 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন সেবন করতে হবে আর ছোটদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 2 বার সেবন করতে হবে। আরেকটি কার্যকরী মেডিসিন হলো টিউকিরিয়াম সিক্স। টিউকিরিয়াম সিক্স ছোট ছোট গুড়া কৃমি মলদাতে চুলকায় এবং কুটকুট করে আর রোগীকে জ্বালাতন করে। প্রতিদিন সন্ধ্যা রাত্রে একই সময়ে এগুলি বিরক্ত করে। শিশুরা বিছানায় গিয়ে বিরক্তির জন্য উল্টাউল্টি করে, শেষ রাত্রে আবার এগুলির কোনো উৎপাত থাকে না। এরকম কোনো লক্ষণ থাকলে টিউকিরিয়াম সেবন করা যায়। টিউকিরিয়াম সিক্স বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা করে দিনে 2 বার সেবন করতে হবে আর ছোটদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 2 বার সেবন করতে হবে। এভাবে কিছুদিন সেবন করলে দেখা যাবে যে কৃমি থেকে আস্তে আস্তে নিস্তার পেয়ে যাচ্ছে। কৃমির জন্য আরেকটি কার্যকরী মেডিসিন হলো মাকসল সিক্স। মাকসলের লক্ষণ হলো মুখে নিঃশ্বাসের গন্ধ এবং অতি দুর্গন্ধযুক্ত। মাকসলের রোগীর জিহ্বা সাধারণত সরস থাকে এবং জিহ্বায় ময়লাযুক্ত প্রলেপ থাকে। রোগী প্রচুর ঘামে এবং বিছানার ঘামে সকল রোগ লক্ষণের বৃদ্ধি পায়। মাকসলের রোগীর মুখে লালসা প্রচুর হয়। এরকম কিছু লক্ষণ পেলে সেখানে মাকসল খুব সুন্দর ক্রিয়া প্রকাশ করে থাকে।
মাছল সিক্স পদ ঔষধ, বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা করে দিনে 2 বার সেবন করতে হবে, আর ছোটদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 2 বার সেবন করতে হবে। বন্ধুরা, কৃমি সমস্যার জন্য রোগীদের জন্য পথ্য হিসাবে পুরনো চালের ভাত, মাছের হালকা ঝোল, পটল, নিম পাতা, উচ্ছে, মোচা ইত্যাদি পথ্য হিসাবে গ্রহণ করা যেতে পারে। যতদূর সম্ভব মিষ্টি কম খাওয়া উচিত, কেননা মিষ্টিতে কৃমির উৎপাদ বৃদ্ধি পায়। পচাবাসী খাদ্য গ্রহণ করা মোটেই উচিত নয়। কৃমি রোগে পায়খানা পরিষ্কার রাখা খুবই দরকার, কারণ 2-3 দিন যদি পায়খানা পেটের ভিতর আবদ্ধ অবস্থায় থাকে তাহলে অন্ত্রের মধ্যে প্রচুর পরিমাণে কৃমি জন্মে যায়। আর মলদ্বারে যদি কৃমিতে খুবই বিরক্ত করে তবে গরম পানিতে লবণ মিশিয়ে মলদ্বারে পিচকারি দিতে হবে, এতে কৃমি খুবই তাড়াতাড়ি দমন হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং তার পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর কিছু জানানোর থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আপনি লিখবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা ভিডিওটি কারো না কারো কাজে লেগে যেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হোমিও হেলথ টিপসের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।